চাঁদের মাটিতে যে পানি আছে তা সুস্পষ্টভাবে নিশ্চিত করেছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা নাসা নিশ্চিত করেছে যে পৃথিবী থেকে আমরা চাঁদের যে দিকটা দেখতে পাই তার উপরি তলে পানি অনুর অস্তিত্ব আছে যে কোনো একদিন চাঁদের মাটিতে মানুষের বসতি তৈরির যে আশা ছিল তাকে আরও জোর দিল এ আবিষ্কার বিস্তারিত মোবাইলে করে মেরি চাঁদে যে পানি রয়েছে তা বহু আগে থেকেই ধারণা করা হয়েছিল কিন্তু নতুন করে মার্কিন মহাকাশ সংস্থা নাসা বলছে আগে যা ধারণা করা হয়েছিল চাঁদে এর থেকে বেশি পানি থাকার রাসায়নিক প্রমাণ পেয়েছেন তারা চাঁদের যে অংশে সূর্যের আলো সরাসরি পরে সেখানে পানির অনুসন্ধান পাওয়া গেছে এর ফলে চাঁদে একসময় স্থায়ীভাবে বসবাস করার যে সম্ভাবনা সেটি আরও জোরদার হল এর আগে চাঁদের উত্তর ও দক্ষিণ মেরুর সবচেয়ে অন্ধকার এবং শীতলতম অংশে বরফের সন্ধান পাওয়া গিয়েছিল কিন্তু এবারে অনুসন্ধান বলছে চাঁদের শুধু হিমশীতল বা অন্ধকার অংশে নয় সম্পূর্ণ পৃষ্ঠেই পানি থাকতে পারে নেচার অ্যাস্ট্রোনমি সাময়িকীতে এ বিষয়ে দুটি গবেষণা নিবন্ধে বলা হয়েছে এটি তরল পানি নয় অণুগুলো এত দূরে দূরে ছড়ানো যে সেগুলো বরফ বা তরল পানি গঠন করেনি দু হাজার সালে চাঁদের নবচারী পাঠানোর লক্ষ্য না স্যার সেজন্য এ আবিষ্কার খুবই গুরুত্বপূর্ণ তারা বলছে চাঁদের পানি মহাকাশ অভিযানের সময় নবচারীদের প্রয়োজন আসতে পারে এছাড়া মহাকাশে আরও দূরের অভিযান যেমন মঙ্গলের অভিযানের সময় এ পানি অক্সিজেন অনু রকেটের জ্বালানি হিসাবে ব্যবহার করা যেতে পারে খুলে যেতে পারে মহাকাশযাত্রার নতুন দিগন্ত লিক করিম মাই টিভি